সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো যে ঈশ্বরে পূর্ণীকৃত হইয়াছ। যদি আমরা ঈশ্বরে থাকি তাহলে আমরা পূর্ণ, যদি আমরা ঈশ্বরে না থাকি তাহলে আমরা সেই ঈশ্বরের পূর্ণতার মধ্যে আমরা থাকি না। তাই আজকে যে আলোচ্য বিষয় যে ঈশ্বরে পূর্ণীকৃত বা ঈশ্বরে পূর্ণ হইয়াছ, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় আরেকটিবার আমরা ঈশ্বর বাক্য শুনি। কলসীয় তার 2:10, এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, কর্তৃত্বকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আরেকটি বার এই সুন্দর সময় দিলে আর এই সময়ে প্রভু গো তোমার ধন্যবাদ এবং প্রশংসার মধ্য দিয়ে প্রভু গো তোমার মহানামের আরেকটি বার গৌরব করি প্রভু। এবং প্রভু প্রার্থনা করি আমাদের জীবনের সমস্ত ভার তোমাতে দিই, তুমি পরিচালনা করো তোমার পবিত্রতা দ্বারা। এই সময় যে বাক্য শোনার সুযোগ করে দিলে প্রভু গো সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র নাসরত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যদি আমরা ঈশ্বরে থাকি আমরা পূর্ণতা পাই। তাই ঈশ্বর তিনি বলছেন যে তোমরা তাহাতে পূর্ণীকৃত হয়েছে, তোমরা ঈশ্বরে পূর্ণীকৃত হয়েছে। তোমরা যতক্ষণ ঈশ্বরের সঙ্গে যুক্ত আছো ততক্ষণ তোমরা ঈশ্বর পূর্ণতা পেয়েছো। এবং বলছে যিনি সমস্ত আধিপত্যের এবং কর্তৃত্বের মস্তক। এবং আমাদের সেই ঈশ্বর যার কাছে থেকে আপনি পূর্ণতা পান, সেই ঈশ্বর কিন্তু সমস্ত আধিপত্য, সমস্ত কর্তৃত্ব বা ক্ষমতার তিনি হলেন মস্তক, তিনি হলেন শেষ কথা। হালেলুয়া। তাই তিনি হলেন সেই আমাদের সর্বশক্তিমান প্রভু, যিনি যার মধ্যে আমরা থাকার মধ্য দিয়ে আমরা ঈশ্বরে আমরা পূর্ণতা আমরা পেয়ে থাকি। তাই সেই পূর্ণতা আমরা পাই যদি আমরা ঈশ্বরের বাক্যে আমরা যদি পাঠ করি। যোহন তার 1:16 সেখানে বলে, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি, আমেন। অর্থাৎ আমরা সেই ঈশ্বরের পূর্ণতা হইতে কিন্তু আমরা সকলে পাইয়াছি। অর্থাৎ ঈশ্বর তিনি পূর্ণতা, তার মধ্যে পূর্ণতা আছে সমস্ত কিছু, জ্ঞান থেকে শুরু করে ঈশ্বরের দয়া থেকে শুরু করে যা কিছু আমাদের প্রয়োজন, অভাব থেকে শুরু করে যা কিছু আমাদের প্রয়োজন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা দেন। এবং সেই পরিচালনার মধ্য দিয়ে আমরা সমস্ত পূর্ণতা ঈশ্বরে আমরা পাই। সেই পূর্ণতা ঈশ্বরের পূর্ণতা হইতে আমরা সকলে ঈশ্বরের দয়া পেয়েছি। তাই বলছে যে অনুগ্রহের উপর অনুগ্রহ পাইয়াছি, ঈশ্বর তিনি আমাদের অনুগ্রহ দানকারী এবং তিনি পূর্ণতা ঈশ্বর, এবং তার সেই অনুগ্রহের উপরে আমরা অনুগ্রহ পেয়ে আমরা এখনো ঈশ্বরের দয়াতে আমরা বেঁচে আছি। হালেলুয়া। তাই সেই ঈশ্বর তিনি বলছেন যে তার অনুগ্রহের উপর অনুগ্রহ আমরা পেয়েছি ঈশ্বর থেকে, কারণ তিনি পূর্ণতা, তাহার পূর্ণতা হইতেই আমরা কিন্তু সকল কিছু আমরা যোগান পেয়ে থাকি। যদি আমরা দেখি প্রথম করিন্থীয় তার 1:30-31, সেখানে বলেন, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যীশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি। যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘ করে সে প্রভুতেই শ্লাঘা করুক, আমেন। আমরা যে ঈশ্বরের পূর্ণতা আমরা পাই, ঈশ্বরের যে পূর্ণতা আমরা পাই, এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি বাক্যে বলেন যে তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যীশুতে আছো। যতক্ষণ আমরা যীশুতে আছি আমরা পূর্ণতা পাই। হতে পারে ধনী গরিব, হতে পারে লম্বা, হতে পারে বেটে, হতে পারে মোটা, হতে পারে রোগা, হতে পারে ফর্সা, হতে পারে কালো, হতে পারে কুৎসিত, হতে পারে সুন্দর, যে কেউ যীশুতে আছে তারা ঈশ্বরের পূর্ণতার মধ্য দিয়ে আছে। হালেলুয়া। যে পূর্ণতা আমাদের আমরা পেয়ে থাকি স্বর্গীয় জীবনের মধ্য দিয়ে। হালেলুয়া। তাই ঈশ্বরে আমরা পূর্ণতা আমরা পাই যতক্ষণ আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি। তাই বলছে যে
সেই জন্য ঈশ্বর তিনি বাক্যে বলেন যে যতক্ষণ আমরা খ্রিস্ট যীশুতে আছি ততক্ষণ আমরা তাহা হইতে সে পূর্ণতা পাই, যিনি আমাদের জন্য এই জগতে এসেছিলেন এবং ঈশ্বর হইতে যে জ্ঞান, ধার্মিকতা এবং পবিত্রতা এবং মুক্তি তিনি নিয়ে এসেছিলেন। আমরা আজকে আমরা দেখি ঈশ্বরের পরশে, ঈশ্বরের চরণতলে, ঈশ্বরের কাছে, ঈশ্বরের নিকটবর্তী আমরা যখন হই, ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা যখন হই, ঈশ্বর হইতে কিন্তু আমরা জ্ঞান লাভ করি। তাই বলছে ঈশ্বর হইতে জ্ঞান আমরা সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পেয়েছি। তাই যীশুতে যখন আমরা যুক্ত হই, ঈশ্বর তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করেন সঠিক পরিচালনার জন্য এবং তিনি আমাদেরকে ধার্মিকতা দান করেন যে আমরা ঈশ্বর বিশ্বাস, আমরা কিভাবে ঈশ্বরে কিভাবে আমরা ধার্মিকতা পাই বিশ্বাসের মধ্যে দিয়ে। তাই ঈশ্বরে যতক্ষণ আমার বিশ্বাস থাকে ততক্ষণ আমাদের জীবনে ঈশ্বর তিনি ধার্মিকতা জীবন দান করেন, হালেলুয়া। এবং পবিত্রতা তিনি নিয়ে এসেছেন, আমরা অনেক কিছুর মধ্যে পবিত্রতা আমরা দেখতে পাই না কিন্তু একমাত্র প্রভু যীশু তিনি পবিত্রতা নিয়ে এসেছেন, যে পবিত্রতা আমরা প্রভু যীশুতে পাই। অর্থাৎ সেই মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বরে আমরা পূর্ণতা আমরা পাই। এবং সবশেষে এখানে আছে, লেখা আছে যে তিনি মুক্তি, হ্যাঁ, ঈশ্বর হইতে তিনি মুক্তি নিয়ে এসেছেন, যে মুক্তি প্রত্যেক মানব জাতির প্রয়োজন আছে, প্রত্যেক মানব জাতির যে পরিত্রাণের প্রয়োজন আছে, প্রত্যেক মানব জাতির যে উদ্ধারের প্রয়োজন আছে, সেই মুক্তি কিন্তু সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা লাভ করে থাকি, হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বাক্যে বলছেন যে যিনি হয়েছেন আমাদের জন্য, হ্যাঁ, প্রভু যীশু যে আমাদের জন্য তিনি এসেছেন এবং ঈশ্বর হইতে আমাদের জন্য জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা এবং সবশেষে লেখা আছে যে মুক্তি তিনি নিয়ে এসেছেন, যে মুক্তি উদ্ধার আমাদের প্রয়োজন আছে। তাই আমরা যদি শ্লাঘা করি, আমরা যদি গৌরব আমরা করি, যদি আমরা গৌরব আমরা করি, তাহলে আমরা প্রভুতে যেন আমরা সেই শ্লাঘা আমরা করে থাকি। এবং ইফিসীয় 3:19 বলে, জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদেরকে বলছে যে ঈশ্বরের যে পূর্ণতা আমরা পাই, সেই পূর্ণতা আমরা কিভাবে পাই, বলছে এই প্রকার যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণতা পূর্ণ হও, আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের কোন দিক এমন নেই, সমস্ত দিক থেকে ঈশ্বর কিন্তু পূর্ণতা আছে এবং সেই পূর্ণতা ঈশ্বরের উদ্দেশ্যেও যেন আমরাও পূর্ণ আমরা হই। অর্থাৎ ঈশ্বরে আমরা থাকলে আমরা পূর্ণতা আমরা জীবন আমরা পেতে পারি। এবং বলছে সমস্ত জ্ঞানের অতীত যে খ্রিস্টের প্রেম, ঈশ্বরের প্রেম, যীশু খ্রিস্টের প্রেম, তাহা যেন আমরা জানার আমরা চেষ্টা করি যে ঈশ্বর তিনি আমাদের প্রেম করেন, আমরাও যেন অন্যকেও প্রেম করি এবং ঈশ্বরের যে পূর্ণতা আছে সমস্ত দিক থেকে সেই পূর্ণতার উদ্দেশ্যে যেন আমরা পূর্ণ আমরা হওয়ার চেষ্টা করি। ইব্রীয় 5:8-9 বলে, যদিও তিনি পুত্র ছিলেন তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতার শিক্ষা করিলেন এবং সিদ্ধ হয়ে আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন, আমেন। প্রভু যীশু তিনি পুত্র ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি দুঃখ ভোগ করলেন, আজ্ঞাবহতা হলেন, শিক্ষা করলেন আজ্ঞাবহতার এবং সিদ্ধ হলেন এবং সেই আজ্ঞাবহ সকলের মধ্য দিয়ে তিনি অনন্ত পরিত্রাণ আমাদের দান করলেন, হালেলুয়া। তার ক্রুশে বলিদান কিন্তু আমাদের অনন্ত পরিত্রাণ আমরা পেয়ে থাকি, হালেলুয়া। তাই আজকে আমরা উৎসাহিত করতে চাই, আসুন প্রথম পিতর 3:22 সেই জন্য বলে যে তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন, যীশু খ্রিস্ট তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন এবং দূতগণ কর্তৃত্ব সকল পরক্রম সহ তাহার বশীকৃত হইয়াছে, আমেন। অর্থাৎ স্বর্গে তিনি গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন এবং দূতগণ তাদের যে কর্তৃত্ব, তাদের যে ক্ষমতা আছে, পরক্রম আছে, সকল কিছু কিন্তু যীশু খ্রিস্টের চরণতলে তারা বশীকৃত হয়ে আছে, হালেলুয়া। তাই আজকে বলতে চাই যে ঈশ্বরে আমরা পূর্ণতা আমরা পেতে পারি যদি আমরা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি। তাই আসুন আমরা সেই ঈশ্বরের কাছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামেতে তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।